যে অর্ডার আজকে ডেটের 20/10/2022 যে অর্ডার, তাতে প্রশাসনকে বলা হয়েছে 144 বলবৎ করার জন্য। আপনাদেরকে বারবার বলা হয়েছে জায়গা খালি করার জন্য, কিন্তু আপনারা এখনো পর্যন্ত করেননি। আপনাদেরকে আরো 2 মিনিট সময় আমরা দিচ্ছি, আপনারা এর মধ্যে জায়গা খালি করে দেন, নইলে আমরা প্রশাসন থেকে 144 ধারা বলবৎ করার জন্য এবং করুণাময়ী শর্ট লে সেক্টর 5 সংযোগকারী মূল রাস্তা ওপেন করার জন্য যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। আপনাদেরকে একটি লাস্ট অনুরোধ আমরা রাখলাম, 2 মিনিট সময় আপনাদেরকে আমরা দিলাম, এই রাস্তা খালি করে দেবেন। এবং যারা দেখার জন্য এখানে উপস্থিত আছেন, শুধু দেখার জন্য যে প্রশাসন কি করছে তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আপনারা সরে যাবেন এখান থেকে। যারা আন্দোলনকারী তাদেরকেও সরে যেতে অনুরোধ করছি, যারা দেখতে এখানে আছেন তাদেরকেও অনুরোধ করছি এখান থেকে সরে যেতে। যে আন্দোলনকারীরা তাদের কিন্তু ফের ওয়ার্ন করা হচ্ছে এবং ওয়ার্ন করা হচ্ছে, হ্যান্ড মাইকের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ মানববন্ধন, যারা নেতৃত্ব রাখছিলেন তারা কিন্তু মানববন্ধন। সজলদা কি বলবেন, যেভাবে পুলিশ ঢুকছে, এটা এটা একটা মহামারী মানুষের সরকার, এটা মহামারী মানুষের সরকার। একবারই দেখো এই মুহূর্তে কিন্তু একটা বিশাল বাহিনী, সেই বাহিনী কিন্তু ভিতরে ঢুকে গেল এবং যারা আন্দোলন রয়েছে প্রায় তাদের কাছাকাছি কিন্তু এসে পৌঁছে গেল। এখানে শুয়েছিলেন যারা অনশন করছিলেন, আমারও অনশন করছিলেন, তারা কিন্তু এখানে শুয়েছিলেন, তাদেরকে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ডিসি হেডকোয়ার্টার উপস্থিত রয়েছেন। জোর করে যারা রয়েছিলেন এখানে, যারা চারটে করে লোক যারা এখানে বসেছিলেন এবং এই মুহূর্তে যাকে তোলার চেষ্টা হচ্ছে, কিছুক্ষণ আগে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে। আমাদেরকে এইভাবে জোরপূর্বক নিয়ে যাচ্ছে, এই আন্দোলন থামানো যাবে না। দেখতে পাচ্ছ যে একের পর এক দাদা কি বলে, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। অর্থাৎ যারা অনুষ্ঠান করে শুয়েছিলেন তাদেরকে কিন্তু তুলে নেওয়া হলো অ্যাম্বুলেন্সে। দেখতেই পাচ্ছ অ্যাম্বুলেন্সের ভিতরে এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে কার্যত। এই তো দেখুন আপনারা কিভাবে তুলে নিয়ে যাচ্ছে এবং এবং কালকে এই ছিল, আজকে রাত্রিবেলা আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। কি অন্যায় করেছি, যে কি অন্যায় করা হয়েছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের। এবং দেখতেই পাচ্ছ পুলিশের যে একটা হিউজ পোশাক ছাড়া তৃণমূলের কিন্তু তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশের তরফ থেকে কিন্তু ওয়ার্ন করা হচ্ছিল এবং তাদেরকে বলা হচ্ছিল যে নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে তারা যেন এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ যদি তুলে নেয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে তত বল প্রয়োগ করলেন এবং তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছেন। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে একবার বলবো যে এই মুহূর্তে যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু দেখানোর জন্য যে কার্যত কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র, কার্যত একজনকে দেখা যাচ্ছে যে হিচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং এদের মধ্যে অনেকেই কিন্তু গুরুতর অসুস্থ, কারণ নিরপেক্ষ